আকাশপথ, যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে। তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুড়ে সংকট সৃষ্টি হয় টিকিটের বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। প্রবাস থেকে টিকিট কাটি, কাটলে দেখা গেছে 40-42 হাজার টাকার ভিতরে আমরা হাফ ডাউন টিকিট কাটতে পারি। কিন্তু বাংলাদেশ থেকে আমরা সিঙ্গেল একটি টিকিট কাটতে পাই, আমাদের 50,000-55,000-70,000 টাকা পুঁজি নেই। আমরা যখন দুবাইতে গেটে আসি 1200 দেড় হাম, 1200 দেড় হাম আর কয় টাকা হয়, প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালে সমস্যা নাই, পাকিস্তানে সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসের টিকিটের দাম মানে এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে, প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না, তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি না। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। রেগুলার প্যাসেঞ্জারের সাথে সাথে এডিশনাল বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি মার্কেটে চলে আসছে এই উইন্টারকে টার্গেট করে। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবে, যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা আমাদের বিমান মন্ত্রণালয় তারা এই বিষয়টাকে খুব স্ট্রংলি সার্ভেলেন্স করতে পারে, কারণ টিকিটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে একটা সার্ভেলেন্সের মাধ্যমে এই অটোমেশনটা আসলে কারা এই কাজটা করতেছে এবং কারা এই কাজটা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85-90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশ পথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।